এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ভালো হয়েছে খেতে। চন্দুশেট, সেটা কে? আরে তুমি। ও আমি চন্দুশেট। মিনি কি করছে? গাড়িটা নিয়ে খেলছে ও। আরে এদিকে গাধা। আরে ও করছেটা কি? কি করছে আবার? দক্ষিণা দিচ্ছে দক্ষিণা। হ্যাঁ দক্ষিণে না, প্রদক্ষিণ করছে গাড়ি চারিদিকে। কিন্তু উল্টো দিকে ঘুরছে কেন? এ মিনি, আরে এরকম নয়, আমি যাচ্ছি, আমি যাচ্ছি গিয়ে দেখাচ্ছি। এই কোন দিকে গেল, এই কোন দিকে বেরোবো। আরে এ কি, মিনি কোথায় গেল? হ্যাঁ আরে ওদিকে। আরে উল্টো দিকে ছিল তো তাই দেখতে পাই। আরে উল্টো সোজার কথা বলছি না, গাড়িতে প্রদক্ষিণ করছে কেন? কি সব বলো তুমি? বলছি গাড়ি প্রদক্ষিণ করছে না। না তাহলে ও এরকম ভাবে নতুন গাড়ির কাছে দাঁড়িয়ে কি করছে? গাড়ির পাশে কিছু একটা নিয়ে খেলছে। নারকেলের কথা বলছো? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ও গাড়ির সামনে দাঁড়িয়ে আছে কেন? আমি কি করে জানবো? কেন হয়নি, কেন কেন হয়নি? আরে গাড়ি প্রদক্ষিণের কথা বলছি। আরে এক্ষুনি তো নারকেল ফাটাবে বললে। আমি? আর নতুন গাড়ির সামনে তো নারকেল ফাটাতে হবে বললে। আরে কোথায় গাড়ি, কোথায় মন্দির? কি বলো, এখানে গাড়ি ওইদিকে মন্দির। এই চন্দু শেঠ, গাড়ি আর মন্দিরের মধ্যে সম্পর্ক কোথায়? কোনো সম্পর্ক আছে নাকি? কেন সম্বন্ধ থাকবে না? নতুন গাড়ি কিনলে মন্দিরে পুজো দিতে হয়। বাহন তো? হ্যাঁ মহাদেবের বাহন কে? নন্দী। নন্দী তো? হ্যাঁ সেই জন্য ভোলে বাবার মন্দিরে গিয়ে না নন্দীর চারিদিকে এভাবে ঘুরতে হয়, কারণ মহাদেবের বাহন তো। ওটা মহাদেবের বাহন, এটা আমাদের বাহন। কি ঠিক বললাম তো? আর এটা নতুন বাহন, এটা আমাদের গৌরীর বাহন, তাই গৌরীর তো এভাবে ঘোরা উচিত, তাই না? গৌরী কোথায় গেলি রে? গৌরী চলে চলে। কেন বলেছি, কেন বলেছি? এসব কথা ওকে আমি কেন বলতে চাই? বারবার এই একই ভুল কেন করি? মাঝে মধ্যে নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করে। সত্যি নাকি? হ্যাঁ। কখন? এক্ষুনি। আমাকে এতক্ষণ বলিস নি কেন? মারবি না কিন্তু, আমাকে একদম মারবি না কিন্তু। গায়ে তুলবি না, লেগে যাবে বলে দিলাম। আই মারবি না, আই মারবি না বলে দিলাম কিন্তু গায়ে। এমিনি, এমিনি নন্দী ছুটেছে তোর দিকে, পালা রে পালা মিনি পালা। মিনি কি করছিস? আমি ভাবছি যে গাড়িটা তো আমাদের, কিন্তু এটাকে চালাবো কি করে? আরে কি করে চালাবো মানে, গাড়িতে বসে গাড়িটা চালালেই গাড়ি চলবে। যদি এই গাড়িটা আমরা চালাতে না পারি তাহলে? আরে গাড়ি চালাতে পারবো না মানে কি? তাহলে গাড়ি কেনা হয়েছে কেন? আরে পুষ্পা মামা, তুমি কিছু বোঝো না নাকি? তোকে মামা বলতে না বলেছি না, আর কতবার বলবো? তুমি তো আমার মায়ের থেকে বয়সে বড়, আর আমার মার তো দাদা হও, তাই আমি তোমাকে পুষ্পা মামাই বলবো। মিনি, মিনি এদিকে শোন না মিনি। ও যদি আবার এই গাড়িটা নিয়ে